রাজ্যে গুটখা পান মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হলো। আপাতত এক বছরের জন্য গুটখা পান মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 7ই নভেম্বর থেকে কার্যকর করা হবে এই নির্দেশিকা। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের কথা ভেবেই গুটখা এবং পান মশলায় বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 2011 সালের খাদ্য সুরক্ষা ও গুণমান বিধির বিক্রয় সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার বিভিন্ন ধারা মেনে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে গুটখা এবং তামাকজাত পান মশলা তৈরি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলাও এই নিয়ে পদক্ষেপ করেছিল আগে, সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ানো হলো। আগমনে এক্সক্লুসিভ এর পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। মেয়েদের বিভিন্ন আকর্ষণীয় রেডিমেড ডিজাইনার ব্লাউজ, ছেলে মেয়ে ও বাচ্চাদের ইনার ওয়্যার, এছাড়াও রেগুলার ওয়্যার যেমন বারমুন্ডা, গেঞ্জি, লেগিংস, কুর্তি প্যান্ট, হট প্যান্ট, নাইটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে আগমনী এক্সক্লুসিভ। আমাদের ঠিকানা বকুলতলা, ফোয়ারা মোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 03523459959 এবং হোয়াটসঅ্যাপ করুন 9434512544 এই নাম্বারে। দাদা, রাজ্য সরকারের পক্ষ থেকে পান মশলা তামাক জাতীয় দ্রব্যতে একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এটাকে আপনি কী চোখে দেখছেন একজন পরিবেশ কর্মী হিসেবে, এবং এর ফলে হচ্ছে যে শরীরের পক্ষে কতটা কি ক্ষতিকর হয়? দেখুন, রাজ্য সরকার যখন নিষেধাজ্ঞা বহাল রেখেছে তখন বুঝতেই হবে যে এর দ্বারা মানুষের ক্ষতি হয়। আমরা দেখেছি বিভিন্ন সময় কাজ করতে গিয়ে যে ছোট ছোট বাচ্চারা, কম বয়সীরা, তারাও কিন্তু এই তামাকজাত পান মশলা, গুটখা এসবে অভ্যস্ত হয়ে পড়ছে, ফলে তাদের শারীরিক নানান উপসর্গ দেখা দিচ্ছে। তো এই উদ্যোগকে, এই ভাবনাকে আমি স্বাগত জানাই এবং চাইব যে বেশি বেশি করে মানুষের কাছে এর সম্পর্কিত প্রচারাভিযান পৌঁছাক, যাক, মানুষ জানুক, সচেতন হোক। যদি আমরা এইভাবে আমাদের রাজ্যকে গুটখা এবং তামাকজাত পান মশলা মুক্ত করতে পারি, তার থেকে ভালো কিছু হবে না। আমার মনে হয় সবুজ ভবিষ্যতের দিকে তাকিয়ে এইটা আমাদের সর্বাগ্রে করা দরকার। তুহিন শুভ্র মণ্ডল, সম্পাদক, দিশারি সংকল্প। এরপরে শরীরের পক্ষে কত না কি ক্ষতিকর হয়? দেখুন, মানে আমরা যখন এই এই পান মশলাগুলো, তামাকজাত পান মশলাগুলো, এগুলো মূলত জীবনের সঙ্গে সঙ্গে শরীরে প্রবেশ করে, শরীরের নানান, যেমন দাঁতের তো সমস্যা বাড়বেই, দাঁতের নানান রোগ। এছাড়া আমরা দেখেছি যে সুপারি জাতীয় কোনো কিছু ডাক্তারবাবুরা খেতে বারণ করেন কিডনির পাথরের ক্ষেত্রে, এই ধরনের নানান রোগ, অসুখ বিসুখ বা উপসর্গ দেখা দিতে পারে। সেই দিকে তাকিয়ে এটা তো যে কোনো মূল্যেই আমাদের পরিত্যাগ করা দরকার। নাম তুহিন শুভ্র মণ্ডল, সম্পাদক, দিশারি সংকল্প। বালুরঘাট থেকে মাতুসিংহের রিপোর্ট, কুলিক নিউজ।